বাজাই এত সুন্দর যে বাজিয়ে দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্য ওয়ান্ডারফুল পারফরম্যান্স আমরা তো এতদিন জানতাম অভিনয়ের বিষয়টা কিন্তু এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে গেল গানটাও কিন্তু বেশ ভালোবেসে গান কথায় আছে গান ভালোবেসে গান ভালো লাগলে একটা হাততালি দিয়ে বুঝিয়ে দেবেন সকলের ভালো লাগছে ভেরি গুড এই তো সহজেই আমরা কানেক্ট করতে পারছি আমাদের প্রিয় অডিয়েন্সদের যারা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে মঞ্চে আছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আমরা যার অভিনয়ের ফ্যান তো এবার প্রশ্ন আছে অডিয়েন্সের যে পুজো কেমন কাটলো মানে এইবারের দুর্গা পুজো স্পেশালি কেমন কাটানো হলো এইবারের দুর্গা পুজোটা অবভিয়াসলি আমি অনেক ঠাকুর দেখেছি অনেক মণ্ডপে মণ্ডপে ঘুরেছি আর বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা করে আড্ডা মারা মানে মানে পুরো পুজোটা আমার ষষ্ঠী থেকেই খুবই ভালো চলছিল তার কারণ পঞ্চমী অবধি রোজই আমার শুটিং চলছিল। এবার তারপরে ষষ্ঠী থেকেই এখন পুজো যে শেষ হয়ে যাচ্ছে আজকে লাস্ট দিন মনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কাল থেকে আবার ব্যাক টু বিজনেস গ্রেট বাংলা চলচ্চিত্রের তিনটে প্ল্যাটফর্ম মানে বড় পর্দাতেও আমরা তোমার কাজ দেখেছি ছোট পর্দাতেও আমরা তোমার কাজ দেখেছি এবং ওটিটি প্ল্যাটফর্ম মানে ওয়েব সিরিজ তিনটে জায়গাতেই কাজ করেছ এবং আমি খুব কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন জিজ্ঞেস করছি আমার প্রিয় অডিয়েন্সের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লাগে তিনটের মধ্যে আমার তিনটেই এবার যদি কাউকে জিজ্ঞেস করে স্কুল ভালো লাগে চাকরি করতে ভালো লাগে না কলেজ ভালো লাগে তিনটেতেই তিন রকম এক্সপিরিয়েন্স তো আমার কাছে সিরিয়ালের জগৎটা পুরোটাই স্কুলের মতো ছিল যে টাইমে আসা কাকে বলে পাংচুয়ালিটি শেখানো রেগুলার কাজ হচ্ছে স্ট্রেস বেশি না নেওয়া সব মানে সব রকম সিচুয়েশনের জন্য তৈরি হওয়া তো স্কুলডিংটা খুব ভালো হয়েছে সিরিয়ালে সেটা সেই পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তো আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আর ফিল্ম আর ওয়েব সিরিজ মানে হচ্ছে যা কিছু করতে হবে যা ম্যাজিক দেখাতে হবে সেটা দু তিন ঘন্টার মধ্যেই মানে তুমি এক বছর টাইম পাবে না একটা চরিত্রকে ভালো লাগানোর জন্য সো হ্যাঁ ওটা একটা জিনিস আছে ফিল্মের ব্যাপারে মানুষ বোঝেনা সে বোঝেনার পাখিকে যখন বলেছিল ভালোবাসি তোমাকে চিনি তার মধ্যে একটা বিরাট বড় জার্নি ছিল যেটা কমপ্লিট করেছেন আমাদের অভিনেত্রী মধুমিতা সরকার অ্যান্ড দ্যাট ইজ দি আদার নেম অফ ডেডিকেশন আর আমরা পেয়েছি আজকে শুধুমাত্র তার কথা নয় তার সঙ্গে অনেকটা সময় কাটাবো অসাধারণ একটা গানে মাতিয়ে রাখলেন আমাদের এই পরিবেশকে স্বরলিপি ইন্টারন্যাশনাল মিউজিক্যাল ইভেন্টসের পক্ষ থেকে চলছে আমাদের আজকের এই শান্তকালীন মনোগ রচিমার্জিত বিচিত্র অনুষ্ঠান যেখানে রাজকীয়ভাবে বিজয় সম্মেলনী আমরা উদযাপন করছি সো লেট কন্টিনিউ দ্য ট্রেন্ড আমাদের মধ্যে রয়েছেন না মধুমিতা এই গান শোনা তৃষ্ণা কিন্তু আরো বেড়ে গেছে অডিয়েন্সে আর একটাই কিন্তু কারণ মন ভরছে না আরো একটা কি হতে পারে কি বলছেন সবাই ভেরি গুড ম্যাডাম ওদিকে আপনাকে যতবার দেখছি আমার মনে হচ্ছে হৈমন্তী শুক্লা ম্যাডাম বসে আছেন একটা অসাধারণ রেজেমব্লেন্স আছে আপনার ফেসের সাথে মনে হচ্ছে যেন এখনো সারেঙ্গিটা বাজছে যাই হোক চলে আসছি মঞ্চে রয়েছেন আমাদের মধুমিতা ম্যাডাম আরো একটা গান রিকোয়েস্ট করলাম অডিয়েন্সের হয়ে সো এইবারে একটা কিছু একটা হিন্দি গানে চলে যাই আমরা একটা নরম এই তো শুভ বিজয় হয়ে যাচ্ছে এটা ভালোবাসার গান একটা হয়ে যাক কি হবে তো আমার সঙ্গে থাকতে হবে কিন্তু আমি গাই তো খুব ভালো না বাট ওই আর কি